আগামী 5 দিন যদি আমরা দেখি, আজকে হচ্ছে 11 তারিখ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাল থেকে গ্র্যাজুয়ালি একটু মিনিমাম টেম্পারেচারটা বাড়া শুরু হবে। ম্যাক্সিমাম যেটা বাড়বে সেটা হচ্ছে 14 তারিখ, এবং 15 তারিখও একটু বেশি থাকবে, অর্থাৎ 15 ডিগ্রির ওপরে, মানে 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা হচ্ছে প্রথম 3 দিনে। 15 তারিখের পর থেকে যে পরের 2 দিন, তখন আবার একটু যেটা বেড়ে যাবে আর কি 14-15-তে, সেটা আবার কমে চলে আসবে পরের 2 দিনে, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর। আগামী 24 ঘন্টা একটু ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে, যেহেতু প্রচুর পরিমাণে ময়েশ্চার আমাদের এই অঞ্চলের উপর আসছে, সেটাও একটা কারণ টেম্পারেচার বেড়ে যাওয়ার। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই টেম্পারেচারের, আগামী 5 দিন যেটা আছে সেটাই চলবে। মালদা, 2 দিনাজপুর, কুচবিহার এবং জলপাইগুড়িতে একটু ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে প্রথম 24 ঘন্টায়। আর 14 আর 15 এই 2 দিন দার্জিলিং মূলত এবং কিছুটা কালিম্পং, এই 2 জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি সব জায়গাতে কিন্তু ড্রাই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সাগরের জন্য যেটা আমরা দিয়েছি একই রকম আছে, দৃশ্যমানতা 1500 থেকে 2000 দিনের বেলায়, কোনো সমস্যা নেই এই মুহূর্তে, শুধু লেট নাইট এবং আর্লি মর্নিংয়ে ঘন কুয়াশা, যেটা আমরা বলেছি 500 মিটার নেমে যাওয়ার সম্ভাবনা।